এনটিভি নিউজ ঢাকা। এবার অন্য প্রসঙ্গ, দেশের মানুষের প্রতি বিএনপির কোন দায়িত্ববোধ নেই বলেই তার আন্দোলনের নামে জাতীয় সম্পদ ধ্বংস করে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিদ্যুৎ খাতের কয়েকটি প্রকল্পের উদ্বোধন করতে গিয়ে তিনি এমন মন্তব্য করেন। একই সাথে মোবাইল ফোনের মাধ্যমে প্রাথমিক শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা প্রদান কর্মসূচির উদ্বোধন করেন শেখ হাসিনা। নজরানা চৌধুরীর রিপোর্ট। গোপালগঞ্জের টুঙ্গিপাড়া, রংপুরের পীরগঞ্জ এবং দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে ভিডিও কনফারেন্স করে মোবাইল ফোনের মাধ্যমে প্রাথমিকের শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। মায়ের হাসি নামক এই প্রকল্পের মাধ্যমে শিক্ষার্থীদের মায়ের মোবাইলে উপবৃত্তির টাকা দেয়া হবে। এই প্রকল্পের মাধ্যমে প্রাথমিকের প্রায় 1,30,00,000 শিক্ষার্থীকে প্রতি মাসে 600 টাকা করে দেয়া হবে। উপবৃত্তির টাকা নিয়ে যাতে কোনো প্রকার অনিয়ম না হয় সেজন্যই সরকার এই প্রকল্প হাতে নিয়েছে বলে জানান প্রধানমন্ত্রী। নিজের ছেলে মেয়ে মন দিয়ে যাতে পড়াশোনা করে সেদিকে যেমন দৃষ্টি রাখবেন, আবার ছেলে মেয়ে যেন বিপথে না যায় ওই ছোট্ট বেলা থেকেই তাদেরকে সেইভাবে গড়ে তুলবেন যেন তারা আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস জানতে পারে। এই দেশটা তার নিজের এবং দেশকে ভালোবাসতে হবে, দেশের কল্যাণ করতে হবে। পরে প্রধানমন্ত্রী 8টি বিদ্যুৎ কেন্দ্র, 2টি বিদ্যুৎ উপকেন্দ্র এবং 10টি উপজেলা শতভাগ বিদ্যুতায়ন কর্মসূচির উদ্বোধন করেন। বর্তমান সরকারের সময়কালে বিদ্যুৎ খাতের উন্নয়নে যে কাজ হয়েছে তা এযাবৎকালে সর্বোচ্চ বলেও জানান তিনি। আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসে তখন মনে করে এটা আওয়ামী লীগের দায়িত্ব যে দেশের মানুষের কল্যাণে কাজ করবে, আর এর বাইরে যারা অবৈধভাবে হত্যা কু ষড়যন্ত্রের মধ্যে দিয়ে ক্ষমতা দখল করেছিল তারা শুধু লুটপাট, দুর্নীতি, মানি লন্ডারিং এগুলি এবং খুন খাবি, হত্যা, জঙ্গিবাদ, সন্ত্রাস সৃষ্টি, আগুন দিয়ে পুড়িয়ে পুড়িয়ে মানুষ হত্যা করা, জাতীয় সম্পদগুলি পুড়িয়ে পুড়িয়ে ধ্বংস করা, এমনকি বিদ্যুৎ কেন্দ্রে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া এবং সেখানে কর্মরত ইঞ্জিনিয়ারকে সেই আগুনে পুড়িয়ে পর্যন্ত হত্যা করেছে এই বিএনপি জামাত জোট। নিশ্চয়ই দেশবাসী ভুলে যায়নি 2013, 2014 এবং 2015 কি তাণ্ডব তারা এদেশে করেছে, কিন্তু তাদের কোনো দায়িত্ববোধ দেশের প্রতি নাই। এর আগে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে রাজধানীর বিজয় সরণিতে নির্মাণের জন্য ফ্লাইওভার ও টানেলের নকশা প্রধানমন্ত্রীর সামনে উপস্থাপন করা হয়। নজরানা চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা। আপনারা দেখছেন এনটিভির মধ্যরাতের খবর। একটা বিরতি নিচ্ছি, ফিরে এসে আরো থাকছে। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ডাকাতি করতে গিয়ে গণপিটুনিতে দুজন নিহত।